Assalamualaikum warahmatullah. আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নুরুল ইসলাম। আমরা ওয়ার্ডপ্রেস কোর্সের এই বিশাল জার্নিতে আমরা কিন্তু হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি, এবং এই এগিয়ে চলার সাথে আপনারা যারা আমাকে প্রচুর পরিমাণ সাপোর্ট দিয়েছেন, ভিডিওতে লাইক দিয়েছেন, কমেন্ট করেছেন এবং প্রোফাইলে ভিডিওটা শেয়ার করেছেন, তাদের প্রতি কিন্তু অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ একটি ভিডিও বানাতে যে কষ্টটা হয়, সেই কষ্টটা তখনই কিন্তু লাঘব হয় যখন কিনা আমার ভিডিওতে কেউ একটা লাইক দেয়। একজন মানুষ ভিডিওটা দেখে কোনো কিছু শিখতে পারে এবং তার কমেন্টের মাধ্যমে যখন জানতে পারি তখন আরও বেশি ভিডিও বানানোর উৎসাহ জাগে। আমি আপনাদের কথা দিয়েছিলাম ফ্রি ভার্সনটা ইউজ করে কীভাবে চমৎকার লেভেলের ওয়েব ডিজাইন করা পসিবল, সেইটার প্রমাণস্বরূপ আমরা ওয়ার্ডপ্রেসের এই পর্বে একটি ছোট্ট প্রজেক্ট কমপ্লিট করব। এই প্রজেক্টটা আমরা সম্পূর্ণ করব হুবহু যেমনটা রয়েছে। তো চলুন দেখা যাক আমাদের প্রজেক্টটা কেমন এবং এই প্রজেক্টটা করতে আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে, প্ল্যানিংটা কী করতে হবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলে চলুন। আশা করি আপনি আমার কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, যেখানে আমি একটা প্রজেক্ট ওপেন করে রেখেছি। এই হলো আমাদের সেই প্রজেক্ট, যে প্রজেক্টটা আমরা এ টু জেড কমপ্লিট করার চেষ্টা করব। ওকে, এটা একটা এজেন্সি ওয়েবসাইট। তো আমরা দেখি এই ওয়েবসাইটে কি কি সেকশন রয়েছে এবং আমাদের ওয়েবসাইটের প্ল্যানিংটা কি হবে, একটা টোটাল ওভারভিউটা আপনাকে দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এটা একটা হেডার সেকশন, এটাকে বলা হয় হেডার সেকশন, এবং হেডার সেকশনে রয়েছে ফোন নাম্বার, এখানে কিছু একটা টেক্সট রয়েছে, দেন এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো রয়েছে, এখানে লোগো রয়েছে, এখানে মেনুবার রয়েছে এবং এখানে রয়েছে একটি বাটন। দেন আমরা যে সেকশনটা প্রথমে দেখতে পাচ্ছি এই সেকশনটাকে বলা হয় হিরো সেকশন, এবং এই হিরো সেকশনটাতে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বাটন রয়েছে এবং এখানে রয়েছে একটা টেক্সট এবং এখানে রয়েছে একটা টেক্সট। ওকে ফাইন। তো এরপর দেখতে পাচ্ছি কুইক কন্ট্যাক্ট সেকশন, এই সেকশনের মাধ্যমে কাস্টমার তার নাম এবং ফোন নাম্বার সেন্ড করতে পারবে এই অথরিটির কাছে। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি আরও একটি সেকশন, এটাকে অ্যাবাউট কোম্পানি সেকশন, অর্থাৎ কোম্পানি সম্পর্কিত কোনো টেক্সট হেডিং আকারে এবং সেটার বিস্তারিত এখানে লিখতে পারবে, এবং টেক্সট এই কোম্পানির সার্টিফাইড কি না, সেই সার্টিফাইড কোম্পানি এই এখানে একটা টেক্সট রয়েছে, লোগো রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বাটন রয়েছে, বাটনের ডিজাইনটা কিন্তু চমৎকার, রাইট? এবং এখানে একটা সেকশন রয়েছে যেখানে একটা দুইটা তিনটা চারটা কলামের একটা সেকশন রয়েছে, এবং সেকশনটা উপরে এবং নিচে দুইটা সেকশনের সাথে অ্যাডজাস্টেবল। ওকে, এরপরে দেখতে পাচ্ছি আওয়ার সার্ভিস সেকশন, আওয়ার সার্ভিস সেকশনে একটা টেক্সট রয়েছে এবং এখানে একটা কার্ট রয়েছে যেটা আমরা ইমেজ গ্যালারি দিয়ে নিতে পারি। ওকে, এরপরেও আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাডিশনাল সার্ভিস, অ্যাডিশনাল সার্ভিস সময়ের জন্য এখানে কিছু একটা দেখতে পাচ্ছি, এবং এই যে এখানে লিস্ট আকারে দেওয়া রয়েছে এটা আমরা করতে পারবো আইকন লিস্ট দিয়ে। তো আমরা এটা যখন করি তখন দেখতে পারবেন, এবং এইখানে যেটা রয়েছে সেটা হলো একটা ইমেজ এবং এখানেও একটা বাটন রয়েছে। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন সবগুলো বাটনের ডিজাইন কিন্তু সেম, সুতরাং আমাদের কিন্তু একটা ডিফল্ট বাটন তৈরি করতে হবে, যেন একটা বাটন বানানোর পরে বারবার আর বাটন বানানোর জন্য কষ্ট না করতে হয়, সবগুলো বাটন সেম ডিজাইন পেয়ে যায়। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি যে হোয়াই চুজ আস, আপনি কেন আমাদেরকে চুজ করবেন সেই বিষয়ের একটা সেকশন। সেই সেকশনে আমরা এখানে দেখতে পাচ্ছি ছয়টা আপনার কার্ড সেকশন রয়েছে, যে কার্ড সেকশনগুলোতে প্রত্যেকটিতে আইকন ব্যবহার করা হয়েছে, সুতরাং আপনি কিন্তু বুঝতেই পারছেন এখানে আমরা আইকন বক্স ইউজ করলেই হবে। এবং এখানে একটা সেকশন দেখতে পাচ্ছেন যেখানে এইখানে আমরা হচ্ছে লোগো সেকশন বা ইমেজ সেকশনটা দেখতে পাচ্ছি, এবং এটা হচ্ছে আমাদের টেস্টিমোনিয়াল সেকশন। টেস্টিমোনিয়াল সেকশনে আমরা দেখতে পাচ্ছি ক্লায়েন্টের ছবি এবং এখানে ক্লায়েন্টের নেম, ক্লায়েন্টের ডেজিগনেশন এবং সে আমাকে কয় স্টার দিয়েছে সেটা, দেন আমরা দেখতে পাচ্ছি তার ডিসক্রিপশন। ওকে, এরপরে আমরা আরও একটি সেকশন দেখতে পাচ্ছি যেখানে রয়েছে একদম ফুললি কন্ট্যাক্ট সেকশন, যেটা অফিসের ঠিকানা দেওয়া রয়েছে এখানে এবং অফিসের একটা ফর্ম দেওয়া রয়েছে, এই ফর্মটাকে সাবমিট করলে কিন্তু ডাটা আপনার ওয়েবসাইটে জমা হবে। ফাইনালি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা একটা ফুটার সেকশন, ফুটার সেকশনে রয়েছে আবার দুইটা রো, একটি রো হলো এই অংশটা যেখানে চারটা কলাম রয়েছে এবং আরেকটি রো হলো এই যে কপিরাইট রো বা কপিরাইট সেকশন, সুতরাং
এই ওয়েবসাইটটা যদি আমি কমপ্লিটলি ডিজাইন করতে পারি, এটা কিন্তু অনেক অনেক এক্সপিরিয়েন্স বাড়িয়ে দিবে। এবং আমরা যখন কিনা এলিমেন্টরের উইজার্ড নিয়ে কাজ করেছি, তখন শুধুমাত্র আমরা প্রত্যেকটা উইজার্ড সম্পর্কিত কিভাবে কাজ করতে হয় এটা দেখানোর চেষ্টা করেছি। এবং এইখানে আমরা পিক্সেল পারফেক্টভাবে যখন এই ওয়েবসাইটটা কমপ্লিট করব, আর আপনি যদি এই ওয়েবসাইটটা আমার সঙ্গে সঙ্গে কমপ্লিট করেন, দেন কালকের আপনি এবং আজকের আপনি দুইটার মধ্যে অনেক বেশি ডিফারেন্ট তৈরি করতে পারবেন আপনি নিজেই। সুতরাং এই প্রজেক্টটা কমপ্লিট করতে হবে, এইটা একটা আপনার গোল হিসাবে নেন, এবং আপনি গোলটা কমপ্লিট করতে পারলে আপনার একটা স্টেপ কমপ্লিট করলেন বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে আপনি অনেক দূর এগিয়ে গেলেন। তো এই হলো আমাদের এই প্রজেক্টের ওভারভিউ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।